সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশি ট্রপিক্যাল হুইপ ক্রিম কীভাবে পারফেক্টভাবে বিট করা যায় সেই পদ্ধতিটা শেয়ার করব। তো বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের হুইপ ক্রিম পাওয়া যায়, তবে এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের দামটা বেশ রিজনেবল, তবে ওগুলোর দাম কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের পারফেক্ট রেসিপিটা শেয়ার করি, কিভাবে একদম পারফেক্টলি এবং একদম স্মুথলি এই ক্রিমটা তৈরি করা যায় শুধুমাত্র 4 মিনিটে। তো আমার এই ক্রিমটা তৈরি করতে শুধুমাত্র 4 মিনিট লেগেছে। ছোটোখাটো দু একটা টিপস ফলো করলে আপনারা কিন্তু ঝটপট এই ক্রিমটা তৈরি করতে পারবেন এবং এই ক্রিমটা বেশ অনেক বেশি পারফেক্ট এবং এটার রেজাল্টও ভীষণ ভালো। তো আই হোপ আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলে অবশ্যই আপনারাও 4 থেকে 5 মিনিটের মধ্যে এরকম পারফেক্ট এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা বিট করতে পারবেন এবং যে কোনো ধরনের কেকের ডিজাইন করতে পারবেন। আর এই ক্রিমের ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর হয়, ফুলগুলো অনেক সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন এই রেড ভেলভেট কেকটাও কিন্তু আমি এই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করেছিলাম, যেটার ভিডিও আমি আপনাদের সাথে আগামীতে শেয়ার করব। তো এই তো এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের একটা হুইপিং ক্রিম নিয়েছি, এটা কিন্তু বাংলাদেশি ক্রিম। তো অন্যান্য যেগুলো আছে ভিভো বা ইবার হুইপ, ওগুলো হচ্ছে বাহিরের ক্রিম, সেই জন্য ওগুলোর কিন্তু দাম বেশি, এখন প্রায় 480 থেকে 500 টাকা হয়ে গিয়েছে। তবে ঠিক ভিভো বা ইবার হুইপের মতোই কিন্তু এই ক্রিমটাও এতো 1 কেজি, তো এটার পরিমাণটাও 1, তবে এটার দাম কিন্তু অনেক কম। যেখানে ওটা 480 থেকে 500 টাকা, এটার দাম নিয়েছে 280 টাকা, বা জায়গা ভেদে কিছুটা কম বেশি হতে পারে। তো এখন দেখিয়ে দিচ্ছি এই ক্রিমের কিন্তু এই পাশে সব কিছু লেখা আছে, সবগুলো নিয়ম কানুন কিভাবে আপনার ব্যবহার করবেন সব কিছু। এটাকে ডিপ ফ্রিজ থেকে কিনে আনা হয়, দোকানে কিন্তু ডিপ ফ্রিজে রাখে এবং এনেও আপনারা ডিপ ফ্রিজে রাখবেন। তারপর ফ্রিজ থেকে নামিয়ে ব্যবহারের আগে আধা ঘন্টার মতো রেখে দিলে কিছুটা নরম হলে কিন্তু আপনার বিট করে নেবেন। আর বাকি সকল কিছু এখানে লেখা আছে। তো এই তো দেখতেই পাচ্ছেন এটার ওজন কিন্তু 1 কেজি। এই ক্রিমটা দিয়ে আপনারা মোটামুটি 1 পাউন্ড ওজনের 4 থেকে 5টা কেক ডেকোরেশন করতে পারবেন। আর এই তো ক্রিমের গায়ে এখানে যে সবুজ চিহ্নটা দেখছেন, এটার মানে হচ্ছে এই ক্রিমটা হালাল। তো এটা কিন্তু অনায়াসে আমরা সবাই ব্যবহার করতে পারবো। আর আমি নর্মালি সবসময় ভিভো যে হোয়াইট ক্রিমটা আছে সেটা ব্যবহার করতাম, তবে দাম অনেক বেশি বেড়ে যাওয়ার পর আমি নিজে ট্রপিক্যালটা এনেছি যে দেখি এটা রেজাল্টটা কেমন হয়। আসলে রেজাল্টে আমি নিজেই অবাক হয়েছি, এত অল্প দামে যে ক্রিমটা পাওয়া যায় সেটা টেস্টও অনেক ভালো, একদম পারফেক্ট এবং খুবই দ্রুত ক্রিমটা হয়ে যায়। মনে হয়েছে যে ভিভোর চেয়ে আরও তাড়াতাড়ি হয়েছে। তো যাই হোক, এখন আমি একটা ছিদ্র করে নিলাম যেন ক্রিমটা বের করতে পারি। আপনারা চাইলে উপরটাও কিন্তু খুলে নিতে পারেন, তবে এরকম ছোট্ট একটু ছিদ্র করলেই ভালো হয়, পরবর্তীতে সংরক্ষণ করা যায় ভালোভাবে। তো আজকে ক্রিমটা বিট করার জন্য যে বাটিতে বিট করব সেই বাটিটা এবং বিটার স্ট্যান্ড দুইটা আমি ঘন্টাখানেক আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস, অবশ্যই এটা ফলো করবেন, দেখবেন খুবই দ্রুত 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনাদের ক্রিমটা বিট করা হয়ে যাবে। তো এখানে আমি 250 ml কাপে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আর বাকি যে ক্রিমটা আছে দেখতে পাচ্ছেন, সেটাকে খুব ভালো করে একটা কোস্টিপ দিয়ে র্যাপ করে মুড়িয়ে সব দিক থেকে, তারপর পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। পরে যখন আবার আমার প্রয়োজন হবে তখন আমি এটাকে 30 থেকে 40 মিনিট আগে নামিয়ে রাখবো। আর এই পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, প্রতিবার ব্যবহারের আগে এই ক্রিমের কৌটাটাকে একটু ঝাঁকিয়ে নেবেন, এতে করে কিন্তু ভালো হবে রেজাল্টটা। তো কথা বলতে বলতে আমি আমার ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আর অবশ্যই ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ক্রিমটাকে বিট করতে হবে, কখনো হাই স্পিডে বিট করবেন না, মিডিয়াম স্পিডে বিট করবেন, তাহলেই দেখবেন খুব দ্রুত ক্রিমটা হয়ে যাবে। তো দেখুন প্রায় 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার ক্রিমটা 50% হয়ে গিয়েছে। তো যখন ক্রিমটা এরকম 50% হয়ে যাবে তখনই কিন্তু আপনারা চাইলে এখানে যে কোনো কালার, ইমালশন কিংবা আইসিং সুগার ইউজ করতে পারেন। তবে এই ক্রিমটা এমনিতেই প্রচুর পরিমাণে মিষ্টি, এখানে আইসিং সুগার ইউজ করার প্রয়োজন নেই। আর আমি কোনো ফ্লেভারও অ্যাড করছি না, শুধুমাত্র সামান্য একটু ইয়েলো কালার অ্যাড করছি। আমি চাচ্ছি একটু বাটার ক্রিমের যে কালারটা সেই কালারটা আনার জন্য ক্রিমের মধ্যে, সেজন্য সামান্য একটু ইয়েলো কালার আমি অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, হালকা হালকা একটা বাটার ক্রিমের কালার চলে এসেছে, আর আমি এরকম একটা কালার আনতে চেয়েছিলাম। তো ফ্রেন্ডস, এরই মধ্যে কিন্তু আমার ক্রিমটা বিট করা হয়ে গেল। আমার বরাবর 4 মিনিট 10 সেকেন্ডের মতো লেগেছে, এরই মধ্যে এরকম পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গিয়েছে। তো এই ক্রিমটা তৈরি করা খুবই সহজ, একটু ছোটোখাটো টিপসগুলো ফলো করবেন, তাহলেই দেখবেন এরকম পারফেক্ট ক্রিম কোনো ধরনের ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন। আর ক্রিমটা অনেক বেশি ক্রিমি আর স্মুথ হয়েছিল,
এই ধরনের স্মুথ ক্রিম দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করতে বেশি ভালো লাগে, ডেকোরেশনের ফিনিশিংটা ভালো হয়। দেখতে পাচ্ছেন ক্রিমটা কতটা পারফেক্ট, স্পেচুলার গায়ে একদম লেগে আছে, ঝাড়া দিলেও পড়ছে না, এতই পারফেক্ট হয়েছে। তো ফ্রেন্ডস, এর মধ্যে কিন্তু হয়ে গেল অল্প টাকা দামের ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে পারফেক্ট ক্রিম ফ্রোস্টিং। তো আপনারা কিন্তু ঝটপট এই ক্রিম ফ্রোস্টিংটা করে কেক ডেকোরেশন করতে পারেন। আর দেখুন, আমি বাটিটা উপর করেও দেখিয়ে দিচ্ছি, একটুও নড়ছে না ক্রিমটা, এতটাই কিন্তু সুন্দর আর স্মুথ এবং পারফেক্ট হয়েছে। তো এই ক্রিমটা দিয়ে আমি একটা রেড ভেলভেট কেক ডেকোরেশন করেছি, দেখুন কত সুন্দর হয়েছে ফ্লাওয়ারগুলা। তো এই রেড ভেলভেট কেকের রেসিপিটাও আমি আপনাদের সাথে হয়তো আগামীকালকে শেয়ার করব। তো আই হোপ এই রেসিপিটাও আপনারা দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই মজার একটা রেড ভেলভেট কেক আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।